আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট আমার শ্বশুর বাড়ি যশোর, বাবার বাসা চরাঙ্গা জেলা। আর আমি অনেক দূর থেকে এসেছি অনেক আশা নিয়ে, যে আমি এতটা বিশ্বাস নিয়ে এসেছি যে আমার বিশ্বাস আমি আপনার কাছে সার্জারি করার পরে আমি সুস্থ হয়ে যাব। এখন আপনি যেটা আমাকে মানতে বলছিলেন 15 দিন, আমি ওটা একটু বেশি মানছি যাতে আমার সমস্যাটা পরবর্তীতে না হয়। তবে আমি নিজে বুঝতে পারছি শাসা শব্দটা আমার ভিতরে নেই। এই কণ্ঠস্বরের পরিবর্তন কতদিন ধরে? আমি ছোটকাল থেকে অনুভব করি, তবে এদানি একটু বেশি অনুভব করছি এটা। আচ্ছা আচ্ছা, কেন এই পরিবর্তনটা হয়েছে আপা আপনাকে একটু বুঝায় বলি। দেখেন এই যে যে আপনার যে ভোকাল কর্ড, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে ছোট্ট একটা মানে পলিভ বাসা বেঁধেছে, হ্যাঁ, একটা বাড়তি মাংসপিণ্ড। ষড়যন্ত্রের মধ্যে গিটারের তারের মতন দুটি কর্ড আছে, আমরা যখন কথা বলি না তখন এরকম হয়, এরকম এরকম হয়। তো স্বাভাবিকভাবেই আপনার লেফট ভোকাল কর্ডে জাস্টিন এই জায়গাটিতে এই যে একটা গোটা খেয়াল করছেন, এই গোটাটার কারণে আপনার একটা বাড়তি ভাইব্রেশন তৈরি হচ্ছে এবং এর ফলে আপনার ভয়েসের একটা পরিবর্তন এসছে। হ্যাঁ, সো এইটা একেবারে খুব সহজেই চলে যাবে। এই যে আজকে তো আপনি আমার সঙ্গে কথা বলছেন, এই কথোপকথন তো রেকর্ড থাকছে। আফটার সার্জারি, আফটার মানে 2 উইকস অফ সার্জারি, আশা করছি যে আপনি একটা নতুন ভয়েস পাবেন। সবচেয়ে যে একটা ভালো সংবাদ আপা রিমা আপা, যে আমাদের অপারেশন করার আগে ডায়াগনোসিসটা যেটা ছিল ভোকাল কর্ড পলিপ, ঠিক আছে, লেফট ভোকাল কর্ড পলিপ, এই যে সেই পলিপটা দেখেন, এই পলিপটাই কিন্তু আমরা মূলত বের করে নিয়ে এসেছি। অপারেশনের পর আমরা যেটি করেছিলাম ওই মাংসটাকে আমরা পরীক্ষা করতে দিয়েছিলাম, রাইট, পরীক্ষার রিপোর্ট আমাদের একই এসছে, অর্থাৎ পলিপ এসছে। অনেক সময় সন্দেহ থাকে যে কোনো একটা গ্রোথ বা যে কোনো ধরনের টিস্যু, বাড়তি টিস্যু আমাদের শরীরে যদি উৎপন্ন হয় সেটা একটা সাসপিশন তার থাকে, মানে সেটা কি যে একটা ক্যান্সার হয় কিনা বা ম্যালিগনেন্সি আছে কিনা বা ম্যালিগনেন্ট কোনো চেঞ্জ আছে কিনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে টেনশনের বিষয় থাকে। তো আজকে থেকে আপনি পুরোপুরি টেনশন মুক্ত থাকবেন যে আপনার এখানে কোনো রকম কোনো ম্যালিগনেন্সি নেই, অর্থাৎ এটা একটা সিম্পল ডিজিজ। হ্যাঁ, ভোকাল কর্ড পলিপ হয়েছিল, পলিপটা আমরা বের করে ফেলেছি, তাই না? এখানে কিন্তু আর কোনো বাড়তি দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। তো সমস্যাটা যেটা ছিল যে আপনার গত 10 থেকে 12 বছর ধরে কণ্ঠস্বরের একটি পরিবর্তন হয়েছিল। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? হোম ডিস্ট্রিক্ট আমার শ্বশুর বাড়ি যশোর, বাবার বাসা চরাঙ্গা জেলা। আর আমি অনেক দূর থেকে এসেছি অনেক আশা নিয়ে, যে আমি এতটা বিশ্বাস নিয়ে এসেছি যে আমার বিশ্বাস আমি আপনার কাছে সার্জারি করার পরে আমি সুস্থ হয়ে যাব। এখন আপনি যেটা আমাকে মানতে বলছিলেন 15 দিন, আমি ওটা একটু বেশি মানছি যাতে আমার সমস্যাটা পরবর্তীতে না হয়। গুড, এই জন্য আমি সেইভাবে এখন জোরে কথা বলিনি, এই হাই লেভেলে এখনই আপনার সঙ্গে আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য কারোর সঙ্গে এখনো কথা বলিনি, তবে আমি নিজে বুঝতে পারছি শাসা শব্দটা আমার ভিতরে নেই। গুড, মানে আপনি, হ্যাঁ, আপনি হয়তোবা মানে আগের যে কণ্ঠস্বর, হ্যাঁ, সেটির স্মৃতি হয়তো ভুলেও যেতে পারেন, যে কারণে আপনি আজকে কম্পেয়ার করবেন আপনার যে রেকর্ড করা বিফোর সার্জারি অর্থাৎ অপারেশনের আগের যে কণ্ঠস্বরটা ছিল, একটা গড়গড় করতো, একটা হাস্কিনেস ছিল, ভাঙা কণ্ঠ যেটাকে আমরা বলি, সেটি কিন্তু আর নেই। তো বিষয়টা এখন আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুবই ভালো, আপনি কি এখন হ্যাপি? হ্যাঁ, আমি হ্যাপি। আর আপনার কাছে অপারেশনটা যে আমি সাকসেস হয়েছি আমি খুব খুশি, কারণ আমার পুরো ইচ্ছাটা ছিল আপনার কাছে করব আর আপনার কাছে অপারেশনটা করছি। এই জায়গাটিতে আমি এই বার্তা দিতে চাই যে কণ্ঠস্বরের পরিবর্তন যদি 2 সপ্তাহের বেশি হয়, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে যদি আপনার কণ্ঠ ভালো না হয়, স্বর ভাঙে যাওয়ার পর যদি সেটি আবার ঠিক মতন স্বাভাবিক না হয়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার কণ্ঠস্বরের যে কোনো একটা রোগ হয়েছে। কি কি হতে পারে? কখনো কখনো দেখা যায় যে ঠান্ডা থেকে বা অতিরিক্ত কণ্ঠস্বর ব্যবহার করলে পরে আপনার কণ্ঠ ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে আপনার স্বরের পরিবর্তন হয়। কখনো কখনো দেখা যায় যে ভোকাল কর্ডের মধ্যে পলিপ হয়, কখনো কখনো গোটা হয়, যেটাকে বলছি আমরা নোডুল, এবং সবচেয়ে খারাপ যে দিকটা, কখনো কখনো সেটিতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই জন্যই বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে যদি কণ্ঠস্বর স্বাভাবিক না হয় তাহলে অবশ্যই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়। তো এই রোগটাতেই মূলত ভুগছিল আমাদের সম্মানিত রোগী, তিনি ভুগছিলেন প্রায় 10 থেকে 12 বছর ধরে। যাই হোক, তারপরেও সে তিনি কোথায় চিকিৎসা করাবেন, কিভাবে করাবেন, এই নিয়ে একটা সংশয় তার মধ্যে ছিল। সামহাও আপনি, তিনি আমার একটা সন্ধান পান, তাই তো? তো আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। আর অবশ্যই আমার এই সম্মানিত রোগীর জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন যাতে তিনি ভবিষ্যতে সুস্থ সুন্দরভাবে তার বাকি জীবনটি কাটাতে পারে।